ক্লিক করে তারপরে ওই সাদা অংশে ঘষা দিবেন চুলের, ঠিক করে তারপরে ওখানে নিয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এই ছোট্ট একটা ভুলের কারণে আপনাদের যে প্রবলেমটা হয় সেটাই আর কিছুই না। আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, ছোট ছোট বিষয়গুলো আলাদা করে টিউটোরিয়াল করে করার দরকার নেই, আমরা যখন একটা কাজ করি আমাদের পথের মধ্যে আসলে অনেক শর্টকাট থাকে, সেগুলো মাথায় রাখতে হবে। আমি কিন্তু যখন তখন ধরতে পারি আপনাদেরকে, তো এটা আমি অল্টার পেজ করে বাইরে টান দিব, কপি তাহলে কি হবে, এটা কপি কপি হবে। হবে, কপি দেখেন কপি নলেজ কপি হচ্ছে, এবং আপনাদের হয়তো কপি লেখাটা আসছে বাট আমার আসছে না, সেটা পার্থক্য, কারণ আমার সেটিংটা থেকে ওই কপির জায়গা তুলে দেওয়া, যে প্রত্যেকবার কপির তো দরকার নেই, কারণ এখানে আমি প্রত্যেকটা লেয়ারের নাম দিয়ে আমার কাজ করতে হবে। কারণ আমরা একেবারেই প্রফেশনাল প্রজেক্টে যখন করবো প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা নাম দিতে হবে আমাদের। স্যার, কপি করতে থাকলে তো পরে রিনেম করতে পারবো, তাই না? সবসময় রিনেম করতে পারবো, যেমন এখানে ডাবল হ্যাঁ, ক্লিক করলেই হবে, যে জায়গাতে তাহলে ডাবল রিনেম ক্লিক করলে, যেমন আমরা রেক্টাঙ্গেল কত ছিল আগে, এটা ওয়ান, তাহলে এখানে ওয়ান। আপনি খুঁজবেন না। একটু এভাবে আমরা কপি নিই। আপনি খেয়াল করছেন আমার স্মার্ট গাইডটা কিন্তু আমাকে হেল্প করছে যে কোন বরাবর এটা রাখবো, জি স্যার, কারণ এই 19-20 হয়ে যাচ্ছে যখন তখন কিন্তু সেদিক ওদিক চলে যাচ্ছে। এবং এটা যদি কপি করে সোজা নিতে চান তাহলে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করলে সে কখনো আর এদিক ওদিক যাবে না। আচ্ছা, আরেকটা জি স্যার, বিষয়, আমি যখন অল্টার পেজ করব তখন কপি হওয়ার আগে আমার এই যে আমার এই যে কার্সারটা ডাবল হয়ে যাচ্ছে, তো হোয়াইট একটা ব্ল্যাক, ব্ল্যাক তাহলে তখন এটা কপি হবে যখন এই সাইনটা আসবে, তার আগে কিন্তু আপনি টান দিলে এটা কখনো কপি হবে না। করছেন স্যার, কন্ট্রোল ভি দিয়ে সেম ডিস্টেন্স থেকে কপি হয়। আচ্ছা, আমি আবারও ঈশ্বরের কথা বলছি, অন্য কাজ বা অন্য সফটওয়্যার বিষয়টা আমরা এখানে না নিয়ে এসে কন্ট্রোল ডি যেটা সেটা ইলাস্ট্রেটরের এখানে হয় না, এখানে কন্ট্রোল ডি মানে ডিসপ্লে। কন্ট্রোল ডি মানে কি এখানে? ডিফ্লেক্ট, বুঝতে পারছি ওকে, এখন আমার এটাতে ক্লিক আছে, ভালো করে খেয়াল করুন, আমি শিফট প্রেস করে শিফট ধরে একেবারে যে পর্যন্ত সিলেক্ট করতে চাই সেটাতে ক্লিক করবো। সাপোজ ধরেন আমি এখানে একটা দুইটা তিনটা করতে চাই, তাহলে এটাতে ক্লিক করব, তিনটাই সিলেক্ট হবে। আবার আমি চাচ্ছি যে এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করব, শিফট প্রেস করে ওখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। জি ওকে, স্যার, ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে ক্যানভাসটা সিলেক্ট আমরা করলাম ইচ্ছা করি, এটা কি জিনিস, ক্যানভাসটা মানে কি, এটা হচ্ছে আপনার ক্যানভাস, কোনটা ক্যানভাস বলেন তো আপনার, এটা ক্যানভাস, ব্যাকগ্রাউন্ডটা ক্যানভাস। সাদা অংশটা এই জায়গাতে খেয়াল করেন, আমি যখন এটা সিলেক্ট নাই তখন এটা ডিম হয়ে গেছে, কিন্তু যখনই আমি এটাকে সিলেক্ট করছি তখন এই জায়গাতে তাকাবেন আপনারা সবাই, তখন কি হবে, এটা আবার ভিজিবল হয়ে যাবে। ভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে এটা চাচ্ছি আমি একটু মাঝখানে রাখবো, তাহলে এটাতে যদি ক্লিক করি সে হরাইজন্টালি মানে উইড বরাবর, এক্স অক্ষ বরাবর সে মাঝখানে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা, যে আমরা এটাকে আসলে লেয়ার হিসাবে আলাদা, তো সেই এটাকে এটাকে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসছে। ওকে, আমার ক্যানভাস আছে, আমি এটাকে একটা কাজ করি, প্রথমে কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হবে, এবং লেয়ার থেকে এটাকে আমি গ্রুপে নিয়ে আসি এই জায়গাতে। জি স্যার, এখন এটা আমার সিলেক্ট আছে, এখন আমি এটাতে ক্লিক করব, দেখেন সবগুলো আগের মতো আসে নাই, যেরকম ছিল সেই অবস্থায় আসছে কিন্তু মাঝখানে, কিন্তু এইটা একেবারে মাঝখানে আসছে কি না আমরা ক্লিয়ার না, কারণ কি বলেন তো, কে বলতে পারবেন? স্যার এক্স অক্ষ বরাবর আসছে শুধু। এক্স্যাক্টলি, কারণ আমরা একটা বরাবর এই বরাবর নিয়ে এসে মাঝখানে আসছি, কিন্তু এই বরাবর হয়েছে কিনা চোখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আপনাকে এনশিওর হওয়ার জন্য এই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল আছে যেটা, সেখানে ক্লিক করবেন।
দেখেন হালকা একটু উপরে উঠছে না? জি স্যার, জি স্যার, এখন আমরা শতভাগ ক্লিয়ার এটা একদম মাঝখানে আছে। কোথায় আছে? মাঝখানে মাঝখানে যদি আপনি মাঝখানে আনতে চান, এখানে আর এটাতে ক্লিক করবেন। এখন চাচ্ছেন এটাকে একেবারে উপরে নেবেন, কোথায় নেবেন? উপরে। উপরে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল বরাবর আমরা উপরে নিব। তখন এই যে এই চিহ্নটা দেখেন, এই চিহ্নটা কি বলে? যে আপনার পিছের অংশটা এখানে ঠেকবে, তো এটাতে ক্লিক করেন। চলে গেছে। ওকে, জি আচ্ছা, স্যার, এই কাজটা আপনার এই অবজেক্ট গুলো যে অবস্থায় থাকুক না কেন, সেখান থেকে সে কাজ করবে। কিন্তু আপনার মানে এরকম না যে এই বিষয়টা এখানে থাকলে সেখান থেকে এখানে যাবে, মিডিলে থাকতে হবে। এটাতে ক্লিক করলাম, দেখেন চলে গেছে। আবার আমি যদি এইটাতে ক্লিক করি, এটা মানে কি বোঝাচ্ছে? আপনার অ্যালাইনমেন্টটা হবে নিচের দিকে, নিচে। বটম। আর এটা বোঝাচ্ছে আপনার অ্যালাইনমেন্টটা হবে টপের দিকে। তাহলে এখন এটা ক্লিক করি, হয়ে গেল। তাহলে আবারও সেটা আমরা মাঝখানে যদি নিয়ে আসতে চাই, কি করব? তাহলে হরাইজন্টালি এই মিডল পজিশনে ক্লিক এবং ভার্টিক্যাল এর মিডল পজিশনে ক্লিক। তাহলে এটা আমার গেল। এখন আমি কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো আমরা। শিফট প্রেস করে ঘোরালে ভালো হয়, কোনো রকম উল্টা পাল্টা হবে না। এখন আমার প্রত্যেকটা অবজেক্ট, আগে লম্বালম্বি ছিল, এখন কত? সাইড সাইড, সাইড বাই সাইড না? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন আপনি এই এইগুলোকে চাচ্ছেন যে লেফটে রাখবেন তার অ্যালাইনমেন্টটা, এটাতে ক্লিক করেন। বুম, চলে গেছে। আবার চাচ্ছেন রাইটে, তাহলে কোনটা? এটা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, এই অংশটা হরাইজন্টালি কাজ করে এক্স অক্ষ বরাবর, এই অংশটা কাজ করে ভার্টিক্যালি মানে ওয়াই অক্ষ বরাবর। কিন্তু আপনার মিডল পজিশনটা দুইটার ক্ষেত্রে দেখেন মোটামুটি একই কাজ করে, সবসময় না, তাও মানে কাজ করতে করতে অনেকই কাজ হবে আমাদের। এখন কথা হচ্ছে আমার যে শেপ গুলা, এই শেপ গুলো যেভাবে আছে এটা এটার সাথে মিল আছে না? যেটা একটু ডিম হয়ে আছে, দেখেন তো। জি স্যার, জি স্যার, মানে এটা যেভাবে আছে এটা সেভাবে আছে। তো এটার জন্য আপনাকে আবার সিলেকশনটা অন করতে হবে। সিলেকশন সিলেকশন অন করবো, এবং এখানে গ্রুপ থাকলে এখন আর হবে না, এখন লেয়ার থাকতে হবে। কারণ কি, এটা কাজ করে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারের জন্য। আচ্ছা, এটা যারা বোঝেন না তাদের জন্য জিনিসটা বলছি, যেটা কাজ করে এখন এখন দেখেন এটা ভিজিবল না? জি স্যার, কারণ এ সে যেটা করে আপনার প্রত্যেকটার অপশন, এটা মনে করেন দুইটার মাঝখানে যেতটুকু জায়গা, এটার একটু বেশি, এইটার আর একটু বেশি কম, যাই হতে পারে। তো ওইটা আপনি ঠিক করবেন কিভাবে? আপনি খালি চোখে তো জিনিসটা বুঝতে নাও পারে না, কিন্তু যারা ডিজাইনার তারা বুঝে ফেলবে বা সফটওয়্যার তো বুঝে। তখন আপনি এটাতে ক্লিক করেন। এখন এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব একেবারে সমান। আচ্ছা, আর এখন যদি আপনি এটাতে ক্লিক করেন, তাহলে যেটা হবে সে নিজে নিজে সরে যাবে। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, কারণ এখন আমার সিলেকশনে আছে, কোথায় আছে সিলেক্ট? লেয়ারে, লেয়ার, লেয়ার। আচ্ছা, আর এখানে আমার আছে হচ্ছে সিলেকশন। সিলেকশন মানে কি? প্রত্যেকটা লেয়ারের মধ্যে সিলেকশন করে কাজ করবেন। এখন সম্পূর্ণ ক্যানভাস নিয়ে কাজ করছেন না, সেটা আমি তাদেরকে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, তো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য ভালো করে বুঝছেন। এখন আমি যেহেতু এখানে আছে সিলেকশন ক্লিক করা, কি আছে বলেন একদম? সিলেকশন, সিলেকশন। তাহলে এখন অ্যালাইনমেন্টটা কি এখানে যাবে না ওরা নিজেদের মধ্যে অ্যালাইন হবে? নিজেদের মধ্যে অ্যালাইন, নিজেদের মধ্যে। কারণ আমি সিলেকশন মানে বলে দিচ্ছি, যেগুলো আমি সিলেক্ট করেছি আপনি শুধু এখন এগুলো নিয়ে কাজ করেন, আবার এটা নিয়ে আসে দেখেন। তাহলে আপনি এখন যদি হরাইজন্টালি এই যে লেফটটাতে ক্লিক করেন, তাহলে সবগুলো এক জায়গায় এসে জড়ো হবে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে উল্টো দিকে যাচ্ছি, আর যদি ডান দিকে ক্লিক করি তাহলে ডান দিকে সব রাইট সাইডে। হ্যাঁ, কিন্তু একটা কথা হচ্ছে এখন কোনটা নিবেন? আবার এটার মধ্যে যেটা দূরত্বটা সবচেয়ে শেষে থাকবে সেটার সাথে অ্যালাইন করবে সে নিজেকে। এখানে কোনটা আছে? এটা না, জি প্রথমটা, এটা আছে না প্রথম? তাহলে আমি এটাতে ক্লিক করলে সে ওটাতে চলে যাবে। আই হোপ এটা আমরা বুঝতে পারলাম। জি স্যার, সেম বিষয়টা আমি এই এই অংশটুকু যদি এখানে দেখতে চাই, সবগুলো যদি ক্লিক আছে কন্ট্রোল টি দিয়ে আমি একবার যদি টান দেন 90% হবে, দুইবার টান দিয়ে 45, দুইবার দিলে এটা। প্রশ্ন কি? হ্যাঁ জি বলেন। ওই যে যখন আপনি একেবারে
লাস্টে যেটা অনেক দূরে আছে সেটার সাথে অ্যালাইন করলেন, যদি আমি তাই যে আমি মাঝখানটার সাথে অ্যালাইন করবো সবগুলা? হ্যাঁ সেটাও 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 পারবেন। তো আগে আমরা যেগুলো দরকার একটু দেখি, আর ফটোশপের ক্ষেত্রে এই অপশনটা আলাদা করে দেওয়া নেই আপনাকে, সেক্ষেত্রে আপনার নিজে একটা সিলেকশন করে নিতে হবে। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা আবার সিলেক্ট করি সবগুলোকে, করার পরে এখন দেখেন এটার সাথে মিল আছে না এটার চেহারা? জি স্যার, জি স্যার। একটা আমি এটা কেন বলছি যেন সহজে আপনাদের মনে থাকে। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার যেগুলো আমি সিলেক্ট করলাম, ভালো করে বলছেন, সেগুলাকে আমি প্রথমে টপে এবং বটমে নিয়ে আসবো। তাহলে টপে নিয়ে আসলাম, তাহলে এটার সাথে সে আমাকে সবগুলো টপে আসছে, ঠিক আছে? জি স্যার। বটমে ক্লিক করব, সবগুলো সমান যেহেতু নড়বে না, এখন এটাতে ক্লিক করব। এটা মানে কি বলেন তো নিজেদের মধ্যে? স্পেসটা ঠিক করবে না, নিজেদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটা সমান করে দিবে। তাহলে আমরা এটা ক্লিক করছি, দেখেন দুইটার মধ্যে সমান জায়গা নিয়ে সে সবাইকে সমান করে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এই যে কোশ্চেনটা করলেন, ফটোশপের ক্ষেত্রে আলাদা আমাদেরকে অবজেক্ট নাই, তবে সেটা আপনি সিলেকশন দিয়ে করতে পারবেন যদি কোনো কিছুর সাথে এই জিনিসটাকে আপনি ঠিক করতে চান। তো তার জন্য আমরা শুরুতেই করে বলছেন যে শুরুতেই এটা এগুলাকে আরো কাছাকাছি এটা রাখছি, তারপরে সে একই বিষয় যেহেতু সিলেকশন সেই জন্য সবগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। আমরা এটাকে স্পেসটা ঠিক করি, আমি ঠিক আছে ঠিক করলাম এটাকে, এটা যদি নিজে একটা গ্রুপের মধ্যে আছে গ্রুপে থাকলো। আপনি এই সিলেকশন গুলো ওই সিলেকশন গুলো যদি করতে চান অলওয়েজ আপনাকে নতুন একটা সিলেকশন করে নিয়ে সেম কাজটা করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আপনার এগুলো কিন্তু অ্যাক্টিভ, আসলে অ্যাক্টিভ থাকার কথা না, কারণ এখানে আপনার একটা জিনিস শুধু সিলেক্ট আছে, ঠিক না? তখন যদি আমরা এগুলোকে ক্লিক করি এটা তখন আপনার কি অবজেক্ট হিসেবে কাজ করবে এবং ওইটার সাথে অনুপাত করে আপনার ওই জিনিসটা হচ্ছে সোজা বাঁকা হবে। তো আমরা চেয়েছিলাম এটা এটা ক্লিক করে ওটার মাঝে যাক, মাঝে গেছে। আমরা যদি চাই এটা সাইডে আসুক তাহলে সাইডে আসবে, আমরা যদি চাই এটা ডান দিকে যাক ডান দিকে যাবে, এই সিলেকশনটাকে আবার আমি দিলে চাইলে ভিতরে। এবং সেম বিষয়টা আপনি শুধু রেক্টেঙ্গুলার না, আপনি এখানে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেকশন করে, এখন আপনার সিলেকশন হচ্ছে। আচ্ছা এটা এটা যদিও হচ্ছে ডাম্বেল আকৃতি হয়েছে, সুন্দর একটা সিলেকশন হয়নি এটাকে। ওকে, তাহলে এখন আপনার শুধু এটা সিলেক্ট আছে, তাহলে আপনার সিলেকশনের কাজটা হচ্ছে যেটা এইটার এটার মধ্যে যদি যাচ্ছেন ফিক্স যেটা করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে ওই সেম কাজটাই করতে হবে। যে অবজেক্টে যদি চান এই অবজেক্টের সাথে মিল রেখে কাজ করুক, তাহলে এই অবজেক্ট বরাবর সিলেকশন করে নেবেন। তাহলে এখন কি যাচ্ছেন এটা এটার মাঝখানে যাক, তাই তো? তাহলে মুভ টু লাস্ট ফার্স্ট, জি স্যার, এটাতে ক্লিক করেন এবং এটাতে ক্লিক করেন, সে ঠিক মিডল বরাবর চলে যাবে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, এখন আজকে আমরা কাজ করব একটা দুইটা বেশ কয়েকটা ইমেজ নিয়ে কাজ করি। ওই তিনটা ইমেজ সিলেক্ট করলেন কিভাবে? শিফট প্রেস করে? না না না, শিফটটা, আচ্ছা এটা আপনাদের ক্লিয়ার করি, শিফটটা সিলেক্ট করে হচ্ছে একের পর এক,
যেমন ধরেন আপনি, আপনার কাছে 100টা ইমেজ আছে, আপনি 10 নম্বরে ক্লিক করলেন এবং ইমেজ গুলো সিরিয়ালি আছে 10 নম্বরে আর 50 নম্বরে, তাহলে 10 থেকে 50 পর্যন্ত সিলেক্ট হবে যদি একবারে সেটা শিফট প্রেস করেন, ঠিক আছে? জি স্যার। আর একটা 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 করে যদি করতে চান তাহলে কন্ট্রোল প্রেস করে। আচ্ছা এটা আমাদের আপাতত লাগছে না, আমরা এটাকে রাখি। আচ্ছা, খুব কমন পরিচিতি একটা ছবি আছে, ওটা একটু পরে নিয়ে আসি। লোকনা নিয়ে এটা দিয়ে শুরু করি। আজকে আমরা, আপনার পরিচিত হয়তো বা নামও শুনেছেন, ক্লোন টুল নিয়ে কাজ করব। ক্লোন স্ট্যাম্প টুল কি নিয়ে কাজ করব? ক্লোন স্ট্যাম্প টুল। তো এটার কাজ কি? একইভাবে আমি প্রথম দিকে যেভাবে বলে আসছি যে আপনি যদি একটা ইমেজের কপি রেখে কাজ করেন তাহলে এখানে যে ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ হবে সেটা আপনি চাইলে ব্যাক পাবেন। তো সেজন্য করতে পারেন সরাসরি তার উপরে কাজ করলে, যেমন আমি যদি এখানে ব্যক্তির উপরেই কাজ করি তাহলে ইমেজটা নিয়ে পরবর্তীতে কাজ করা যাবে না বা ইমেজটি ইমেজ থাকবে না। তো সেই জন্য আমরা কন্ট্রোল জে নিয়ে সবসময় একটা কপি নিই, এখানে নিলাম। ওকে, নেওয়ার পরে আপনি কলম স্টান টুল দিয়ে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার একটা লেখা আসবে, কি লেখা আসছে বলেন তো? Could not use the clone stem because the area to clone has not been defined. Defined because we didn't define yet any object. আমাকে প্রথমে ক্লোন মানে কি? ক্লোন হচ্ছে সাইন্টিফিক ভাষায় যদি বলি যে ভাইরাসের ক্লোন হয়, ব্যাকটেরিয়ার ক্লোন হয়, তারপরে হচ্ছে ইদানিং যে হচ্ছে আপনার ওই যে টিউব বেবি যে ব্যাপারগুলো হয় ওগুলার হচ্ছে জিন টিন গুলো ক্লোন করে কাজ করা হয়। ক্লোন মানে আমরা যদি বাংলা ভাষাকে বুঝতে, মানে আমাদের মতো বুঝতে চাই, তাহলে হচ্ছে একটা অংশ কপি করা। তার মানে আমি এই অংশটা যদি তাকে বলে দিই এবং এই জায়গাতে পরবর্তীতে ড্র করি সেটা হবে কি হবে? কপি করা। কপি, ঠিক আছে? জি। এবং এখানে আমি আপাতত শতভাগ সব ফ্লো টুলো নিয়ে শতভাগ করে কাজ করছি, পরে আমি লাগলে কমাই দিব। তাহলে এখন আপনি চাচ্ছেন, এই ব্রাশটা একটু ছোটই করি, আপনি যে অংশটা পয়েন্ট করে দেখিয়ে দিবেন সে সেই অংশটাকে সেন্টার ধরে পাশে বাদ বাকি অংশগুলো নিয়ে ক্লোন করবে, এটা মাথায় রেখেন, ঠিক আছে? জি স্যার। এবং সেটা ক্লোন হবে কিভাবে? অল্টার প্রেস করে আমরা যখন ধরবো সে আমাকে দেখেন একটা রেফারেন্স পয়েন্ট দেখাবে যে আপনি কি এই জায়গাটা ক্লোন করতে চাচ্ছেন। তা আমি জাস্ট ক্লিক করব, মাউসের বাম দিকে ক্লিক করে এবার মাউসটা ছেড়ে দেন, সে আপনাকে দেখাবে আপনি কোনটুকু এখানে ক্লোন করেছেন। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, তা আমি এই যে এখন যদি ড্র করি এটা সুন্দর করে, তাহলে একই ইমেজে এখানে আমার একটা মানুষ ছিল, এখন কয়টা হলো? দুইটা। দুইটা, ওকে। তারপরে কি হবে? আপনি যতটুকু অংশ সেখানে ড্র করে ফেলেছেন সে কিন্তু তার বাদ বাকি অংশ এখন আছে, এইটুকু অংশ ক্লোন করে দিয়ে ফেলছে, নতুন করে আর করবে না। নতুন করে করতে হলে আবারও আপনাকে অল্টার প্রেস করে কপি করে আবারও তাকে নিতে হবে। আমি যতটুকু অংশ ঘষে ফেলেছি ততটুকু অংশ সে দেখাবে না। তা এখন এই জায়গাতে আমরা ফ্লোটা কমিয়ে নিব, তাহলে কি আমার এই ড্রটা অনেক স্মুথ হবে। এবং আমি আবারও এটাকে তাকে হচ্ছে অল্টার প্রেস করে ক্লোন করব। আচ্ছা, হচ্ছে না, বিকজ আমার ক্লোনটা তখন হয়নি, আগেরটাই ছিল, একটু স্মুথ হয়েছে আগের থেকে, যেহেতু এটা আমি কমিয়ে নিয়েছি, অপাসিটিটাও ঠিক জায়গায় থাকে। কথা হচ্ছে আমরা তো এখন মেইন ইমেজের উপরে এটা করে ফেলছি, মেইন ইমেজের উপরে করছি না? জি স্যার। আমি তো এই ইমেজের উপর কোনো কাজই করব না, কিন্তু এই ইমেজের উপরে আমার তো যে কাজগুলো করছি সেগুলো যখন তখন চেঞ্জ করা লাগতে পারে। তাহলে এমন যদি হয়ে থাকতো যে আমরা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট একটা লেয়ারের উপরে কাজ করব কিন্তু এই লেয়ারের উপরে সেই ইফেক্টটা পড়বে, ঠিক আছে? এখন যে আমরা কাজ করলাম সেটা হচ্ছে এই অবস্থায় কারেন্ট লেয়ার,
তাহলে নতুন একটা আমি লেয়ার যখন নিব তাহলে একটু ব্যাকে যাই আমি, কন্ট্রোল জি দিয়ে সব জিনিসগুলোকে আমি একটু ব্যাকে নিচ্ছি এবং নতুন একটা লেয়ার নিব। ভালো করে দেখেন, নতুন একটা লেয়ার নিয়ে যখন আমি অল্টার প্রেস করে এটাকে ক্লোন করব, নিয়ে এখানে প্রেস করব, কিচ্ছু হবে না, নাথিং হচ্ছে কিছু না স্যার। না তখন আপনি যেটা করবেন অল লেয়ারটা সিলেক্ট করবেন। ভালো করে মাথায় রাখেন, আমি খুব স্লোলি স্লোলি জিনিসটা বলছি একই কারণে, যে অল লেয়ারটা সিলেক্ট করবেন। এখন অল্টার প্রেস করে এটার কপি নেন এবং এখন এখানে এটাকে ঘষেন। হচ্ছে কাজ? জি স্যার। সিটি হাইট একটু কমিয়ে দিই তাহলে, আচ্ছা না তা পাবো, সিটি 100% থাক। কি হয়েছে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই। এই যে বুঝছেন বিষয়টা, ক্লিয়ার? জি। ওকে, তাহলে আবারও যদি আমি এটাকে নিতে চাই, আমি একটা দিয়ে অনেক কিছু আপনাদেরকে বোঝাবো শুধু বারবার করিয়ে এই আর কি। তাহলে এটা আমার এই জায়গাতে হলো, এখন একটি জায়গায় একটা মানুষ হয়েছিল, এখন একই জায়গায় তিনটা মানুষ সাঁতার কাটছে, ব্যাপারটা এরকমই। ওকে, তাহলে আমি যখনই এটাকে কপি করছি তখন আমি এটাকে এক জায়গায় হচ্ছে আপনার ওটাকে ড্র করার পরে, ঘষা দেওয়ার পরে সেটা আশেপাশের অংশে চলে যাচ্ছে, সেটা আবার নতুন করে ক্লিক করে নিয়ে আসতে হচ্ছে, ঠিক না? কিন্তু আপনি যদি চান যতবার ক্লিক করবেন ততবার ওইটা নতুন করে আসবে, তাহলে এখানে আপনার অ্যালাইন্ড একটা অপশন রয়েছে, এটার ক্লিকটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি সে আমাকে দিয়েছে, এবং আবার আপনি যতবার ক্লিক করবেন ততবার যেটা কপি করেছেন সেটাই থাকবে। আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা? জি বুঝতে পারছি স্যার। আরেকবার বলেন এই বিষয়টা, আরেকবার দেখান লাস্ট টুকু। আচ্ছা, তার আগে আমাকে বলেন, আমি যখন ক্লোন করছি, ক্লোন করার পরে সেটা যখন আরেকটা জায়গায় প্লেস করছি মানে ড্র করছি, তখন কি হচ্ছে বিষয়টা? স্যার যেটা ক্লোন করতেছে সেটা আবার যেখানে ড্র করতেছে সেটা আর কি আসছে। আসছে মানে মানে ড্র ড্র করার পরে বা এখানে হচ্ছে প্লেস করার পরে মানে ওটা আসছে, প্লেস করার পরে কি আর থাকে? ওটা থাকছে না স্যার, আগে থাকতো থাকে না, কিন্তু যখন যদি আমি টিক চিহ্নটা তুলে দিই, আপনাদের অ্যালাইন লেখা আছে পুরোনো সফটওয়্যারে, নতুন সফটওয়্যার গুলোতে চিহ্নটা, তাহলে প্রতিবার আসবে, যেটা ক্লোন করেছেন সেটা প্রতিবার আসবে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আগের বার কি হচ্ছিল, আমরা এটা ক্লিক করে ধরেন, এখন সে আমার এখানে আছে কিন্তু আমি নতুন করে এখান থেকে আবার ক্লোন নিচ্ছি। আপনি যখন এটা দিবেন ঘষবেন তখন দেখেন আর নাই, কিন্তু চারিপাশে যখন যতক্ষণ ঘষতে থাকবেন যে চারিপাশের অংশটা কিন্তু সে একটু একটু করে নিতে থাকবে। মানে আপনার মনে হয়তো এটা কিভাবে বুঝবো আমরা কোন অংশটা নিচ্ছে, আমি যখন মাউসটা এখানে ক্লিক করছি তখন চারিপাশে একটা প্লাস চিহ্ন ঘোরাঘুরি করছে, দেখছেন? ওইটা হচ্ছে কপি করছে, ওই অঞ্চলটা সে এখানে এখন কপি করছে। ক্লিয়ার? জি। প্লাস চিহ্নটা যেখানে যাচ্ছে সে অংশটা কপি হচ্ছে এখন। আই হোপ এতটুকু অংশ আমরা বুঝলাম নাকি? জি স্যার। অল লেয়ার থাকলে আপনি নতুন লেয়ারে এটাতে ক্লিক না, ক্লিক যদি না থাকে তাহলে প্রতিবার নিতে হবে না, আর ক্লিক যদি থাকে তাহলে প্রতিবার আপনাকে স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। তো ক্লিক থাকাই ভালো, কারণ আমরা প্রতিবার স্যাম্পল নিলে নিজেদের একটা নিয়ন্ত্রণ থাকবে হাতের উপর যে আমি কিভাবে কাজ করছি, এবং আপনি যখন কাজটা করবেন তখন এখানে কিন্তু এই যে দেখেন ওই কাজগুলো করতে, মাল্টিপ্লাই যদি করতে চান তাহলেও কিন্তু আপনি এই জায়গাতে ওই মাল্টিপ্লাই হিসাবে এটা কাজ করবে, যদি এই জায়গার ইফেক্টটা খুবই সামান্য, কারণ মাল্টিপ্লাই মানে এই জায়গাতে আপনার হোয়াইট কালারটা সরাই দিয়ে ডার্ক কালার শুধু রাখবে। আমরা ব্লেন্ডিং মোড যা শিখেছিলাম সেই অপশন গুলো সব এখানে আছে, আছে না? জি স্যার আছে। ওকে, তাহলে গেলে এখন আমি এটা যদি হাইড করে দিই তাহলে আমার এখানে আগের ইমেজটা চলে আসবে, তো এটাই মানে সবচেয়ে ভালো এর কাজ করার, রাইট? জি স্যার। আচ্ছা, অংশটা থাক।
আমরা এক একটা এক এক অংশ নিয়ে কাজ করি, সেটাই বেটার। এখন আমরা এটাকেও সেম ভাবে একটা কপি নিচ্ছি, টুলের কাজ শেষ হয়নি এখনো। এটা দেখার জন্য আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে ক্লোন সোর্স যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখানে আপনার অনেকগুলো সোর্স রয়েছে। আচ্ছা, ক্লোন সোর্স এর একটা বৈশিষ্ট্য কি? আচ্ছা, এটাতেই দেখাই, ভালো করে বুঝছেন। কিছুক্ষণ আগে যখন আমি কোনো কিছুতে কপি করছি, সাপোজ ধরেন এইটাই, এটাকে যদি আমি অল্টার প্রেস করে ক্লোন করি, তাহলে সে আমাকে কয়টা দিচ্ছে ক্লোন? একটা একটা একটা। আচ্ছা, তাহলে থাকলো আমি এটা তো, এখন তো আপনারা শিওর যে আমি অল্টার দিয়ে এটার ক্লোন নিলাম, ঠিক না? এখন পাশের এটাতে ক্লিক করেন। ক্লিক করে এখানে ক্লোন নেন, এই এই পাহাড়িটা, পাথরটা, এটা কি কোন জায়গায় ভালো লাগছে কিনা এটা বুঝতে হবে না, শুধু এটা ক্লোন করে একটা জায়গায় কপি করেন। আচ্ছা, করলাম। এরপর এটাতে ক্লিক করেন, করার পরে এইটা নেন এবং এটা সামনে দেন। এটা কিন্তু এই পাথরটা, ঠিক আছে, যেহেতু এটা শেষ সেই জায়গাতে, সে সেটা আমাকে দেখাচ্ছে। এবং এটাতে ক্লিক করেন, এটা নেন এবং এটাকে এমন এক জায়গায় বসান যেটা হচ্ছে চোখে খারাপ লাগবে দেখতে বা বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে এই পাথরটা। এখন আমি এটা আর করছি না। এক দুই কয়টা আছে? 1 2 3 4 5, পাঁচটা না? আপনি প্রথমটাতে ব্যাক আসেন, আসার পরে মাউস ধরে প্রথমটাতে যখন ক্লিক করবেন, মাউস ধরে, আচ্ছা আমি এটা একটু বড় করি, আমরা এটা ক্লিক করি, তারপরে কাজটা করি। এটা যখন ক্লিক করলাম, আমরা প্রথম যে পাথরটা নিয়েছিলাম, এই যে পাথরটা আমাকে সেটা শো করছে। পরের বার ক্লোন সোর্স আমি যেটা নিয়েছিলাম সেটা শো করছে, তারপরের বার যেটা নিয়েছিলাম সেটা আমার শো করছে, এবং প্রথমবার নিয়েছিলাম এটা আসলে মানে অনেকক্ষণ ঘষে দেওয়ার পরে, এবং সে আমার কচ্ছপটা শো করছে। জিনিসটা বুঝছেন? জি স্যার। মানে প্রথম যদি আমি এইগুলাতে ক্লিক না করে নিই, তাহলে একটা সোর্স নিয়ে কাজ করতে পারবো, বাট আপনি চাইলে এখানে 5টা সোর্স নিতে পারবেন মিনিমাম, ম্যাক্সিমাম। তাহলে প্রথম আমার কোনটা ছিল? কচ্ছপটা না? জি স্যার। তাহলে প্রথমটা আমি এই জায়গায় আবারও ক্লিক করছি, আমার কচ্ছপ ক্লিক হবে। এখন আমি কোন অল্টার প্রেস করে ক্লোন সোর্স সোর্স নিব না, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, আমি যে পাথরটা নিয়েছিলাম সেটা আসছে না? জি স্যার। এই যে পাথরটা, তারপরে যেটা নিয়েছিলাম সেটা এখানে, কারণ দেখতেই পাচ্ছি এই পাথর আর পাথর আলাদা। তারপরে যেটা নিয়েছিলাম সেটা মনে করেন এই জায়গাতে, এই যে, কারণ এই পাথর ছিল, এই যে এই পাথরটা। তাহলে প্রতিবার আপনি আলাদা আলাদা ক্লোন সোর্স নিতে পারেন। ওকে স্যার, এখন আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিব। এখন নতুন একটা লেয়ার নিলাম, দেখেন আগের গুলো নাই। এখন আমি জাস্ট আমার এই সোর্সটা যাচ্ছি, কোনো সমস্যা নেই, নতুন করে সোর্সটা নিব। এটা অল্টার পেজ করে আমরা এই কচ্ছপটাকে নিচ্ছি, মাঝখানে নিবেন তাহলে সুবিধা। এখানে একটা অপশন রয়েছে ফ্লিপ হরাইজন্টাল, মানে আপনার কচ্ছপের মুখ যেই দিকে আছে, আপনি যদি এটা ক্লিক করে কাজটা করেন, কোন দিকে থাকবে? উল্টা দিকে, স্যার বিপরীত। তাহলে আমরা এখান দিয়ে ক্লিক করি। ভাই ইদারা যা, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা মিলাইতে পারেন পারফেক্টলি, তাহলে আসলে এটা ধরা খুব টাফ যে এখানে আসলে কোনো কচ্ছপ ছিলই না। ওকে জি স্যার, তাহলে আপনার উল্টা লম্বা লম্বি সোজা, মানে হাইট বা ভার্টিক্যাল বড় বড়, ঠিক আছে? এটা ক্লিক করে আপনি, যেমন এটাতে হচ্ছে অল্টার নিলেন, এটা ক্লিক করা আছে। এখন যদি আপনি এটাকে ঘষেন, আপনার এটা কিরকম হয়ে যাবে? এরকম উপর নিচ বরাবর জিনিসটা চেঞ্জ হবে। তো আমরা ঠিক আছে এটাতে দেখলাম, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু সরবে, ওয়াই অক্ষ বরাবর, খুব একটা দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে আমরা এটা কথা বলবো না। যেমন এখন এইটাই আমরা চাচ্ছি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে
চেঞ্জ করবো তাহলে, আমি যদিও আছে নেওয়া, তারপর আমি কপি নিয়ে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এখন আমি আঁকবো হুবহু এর সামনে বরাবর, কিন্তু কথা হচ্ছে সে তার সামনে বরাবর হইলেও একই রকম হবে না, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। একই রকম হয়েছে স্ট্রাকচার? না স্যার, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে যেহেতু দুইটাই আমার দেওয়া আছে এই জন্য সে এরকম হয়ে গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা জিরো রাখলাম, দরকার নেই। আচ্ছা, ফ্রেম জিনিসটা কি এটা ভিডিও বানানোর ক্ষেত্রে কাজ করে, যেটা একেবারে দরকার নেই? শো ওভারলেটা হচ্ছে, আমি এটা বড় করি, আমি ধরেন এটাকে কপি যে করলাম ওটা পেস্ট করে, স্যার ওই অ্যাঙ্গেলে কি যেন সাপোর্ট ছিল। আচ্ছা সমস্যা নেই, কপি যে করলাম আমার এই যে মাঝখানে শো করে না, স্যার এটা যদি আমি শো ওভারলেটা তুলে দিই তাহলে সেটা শো করবে না, করছে না? বাট আপনি যদি চান যে তারপরেও দেখতে চান তাহলে হচ্ছে শিফট অল্টার প্রেস করলে এটা আবার শো করবে। ওকে ওকে, তাহলে বাই ডিফল্ট যেটা আছে এটা আমার কাজে লাগে, থাক, অপাসিটি তো আমরা জানি এখানেও আছে আমাদের। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লিপ। আমরা যখন কোনো কিছু ক্লিপ করছি, মানে ক্লিপ করছি, যেমন এটা তুলে দিয়ে আমরা এই কাজটা করতে যাই, তাহলে সম্পূর্ণ ইমেজটা আমাকে শো করবে, সে একটা ক্লিপ শো করবে না। কারণ আমি যখন ক্লিপটাতে, আমার ক্লিক আছে ভালো করে বুঝছেন, আমি যখন এটাকে ক্লিক করছি ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছে আমাকে সার্কেলের মধ্যে, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি কপিটা করছে যে সম্পূর্ণ ইমেজ থেকে না, জি স্যার, তো ওইটা যদি আপনি তুলে দেন সম্পূর্ণ আপনার ইমেজটা শো করবে, ইমেজটাই বুঝছেন? স্যার ক্লোন করবে। কারণ আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে চারিপাশে ইমেজটা কিন্তু নিবে সে। আচ্ছা, অটো হাইডটা কি, আপনার সম্পূর্ণ ইমেজটা আছে বাট আপনি যখনই ক্লিক করবেন তখন সে হাইড হয়ে যাবে, এই যে ক্লিক করা মাত্রই হাইড হয়ে গেছে, এটা সেইটা। আর বাদ বাকি গুলো এতটুকু যদি আমরা জানি ক্লিয়ারলি, আমাদের ক্লোন টুলের জন্য একদম এনাফ। তো ঠিক আছে, ক্লোন টুলের একটা কমন কাজ করা হয়, অনেকেই করে, আমার ভালোই লাগে, তো এটা আরেকজনকে ফলো করা না, সেজন্য বেশিরভাগই আমরা অনেক কিছু করাই না যে আরেকজনের মতো মনে হবে। বাট তারপরে আমি একটা কাজ আপনাদেরকে দেখাবো যে যেটা পার্সোনালি ভালো লাগে। ইমেজটা আপনার আনিস পাশে পাবেন ফ্রি, এটাই ওকে। এটা এটাকে কি ক্লোন করব? আচ্ছা, আপনি কিন্তু ক্লোন টুল হচ্ছে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে রিলিজ করছেন বা এস্কেপ পেজ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু থাকবে, নতুন ক্লোন না করা পর্যন্ত, ক্লোন স্ট্যাম্প যদি ক্লিক থাকে। আচ্ছা, তাহলে আমি এটাকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি চাচ্ছি আমার এই গাড়ি, এই যে পিছনের অংশ না, সামনের অংশটাও এটা যদি উদ্দেশ্য হয়, কারণ এটা দিয়ে আসলে অনেক কিছু শেখা যায় এটা করানো, তো আমি প্রথমে ফ্লিপ করব, কারণ এই অংশটা যেই দিকে এটা তো উল্টা দিকে হতে হবে, তাহলে ফ্লিপ করতে হবে না? জি স্যার, ফ্লিপ করলাম, ক্লোন শো একটা আছে, তো এখানে অনেক ব্যাপার আছে, তো আমি এটাকে ছোট্ট করিনি, প্রথমে অল্টার প্রেস করে ঠিক এই জায়গাতে ক্লিক করব, কারণ কি এখান থেকে সে হোল ইমেজটা আমাকে দিবে শুরু করে। তো আপনি যখনই ভালো করে বুঝছেন, আমি যখন এখানে ধরছি ইমেজটা, সে আমাকে একটা ওই যে দেখবেন হালকা করে আলতো করে অংশ শো করছে, এবং যেটা আমাকে বোঝাচ্ছে যে আপনার ইমেজটা কিন্তু সোজা না, তো সেক্ষেত্রে আপনি এই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিতে পারেন, যেন পারফেক্টলি এটা যেরকম ভাবে আছে এবং এটা যেন ভাবে থাকে, এবং অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু সে দেখাবে কতটুকু কি চেঞ্জ হচ্ছে, এই যে দেখাচ্ছে না? তো এটা যদি হয় তো হুবহু যে অংশটা আপনার কপি সে অংশটা কিন্তু মিলাই নিতে হবে। আচ্ছা, তা আমি মোটামুটি এখন মিলাই না নি, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি ড্র করেই দেখাচ্ছি।
একটু 19-20 হইলো, বিষয়টা জানা একদম ক্লিয়ার হয়, আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আচ্ছা ইমেজটাকে একটু বড় করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ইমেজটাকে ছোট করি, এই যে দেখছেন যেটা, এটা কি মিলছে সরাসরি? যেটা কপি হয়ে আসছে এটা মিলানোর জন্য অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা প্রথমে আমি যদি অ্যাঙ্গেল ঠিক না করে এই অংশের কাজটা করি, তাহলে ব্যাপারটা কি হবে? দেখো এটা আমরা একরকম করলাম আর কি, পরের অংশটুকু করব সুন্দর করে। দেখেন ইমেজটার অবস্থা কি, ডাবল মাথা দুটো ইঞ্জিন না? জি স্যার। তাহলে সেম জিনিসটা আমরা নিজেরা করতে পারবো না? জি স্যার। জি স্যার উল্টাটা যদি করি, পিছনের অংশটা সামনে রাখতে চাই, তাহলে কি, তাহলে কি আমরা নিজে নিজে পারবো? জি স্যার পারবো। আচ্ছা আমি আশা করছি আপনারা পারবেন, সেম কাজটা করবেন। এবং করার আগে আপনার এই অ্যাঙ্গেলটা দেখবেন যে পারফেক্টলি বসছে কিনা, না বসলে 19-20 হবে, বাট কাজটা হবে। হ্যাঁ একবার না হলে অ্যাঙ্গেলটা, আর এইটা যেন ঠিক থাকে, কারণ এইটা না করলে আপনি যদি এই অংশটা সিলেক্ট করে এদিকে করতে চাচ্ছেন, তাহলে এটা এই এই দিকে যে মাথা, মাথাটা এদিকে থাকবে, এদিকে থাকবে না, কিন্তু এটা যদি ক্লিক করা থাকে তাহলে মাথাটা এদিকে থাকবে। স্যার এইটা মনে হয় পিক জিম পারফেক্টে দেখাইছিল না? না এটা আপনাদের ইয়ে আছে, জিএফএক্স মেন্টরে আছে। ও আচ্ছা, পাকিস্তানি যে লোকটা ওনার ক্লোনিস্টাম টুলের এক্সাম্পলের মধ্যে এক্সাম্পলটা আর ডগের একটা আছে, ওটা বেস্ট, এটা দিয়ে আসলে এই জিনিসটা ক্লিয়ার করা যায় ফুল। তো এই জন্য মানে শেখাতে গিয়ে আপনার ডেফিনেটলি কারো না কারো তো হেল্প নিতেই হয়, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো দেখানোর জন্য। তবে ইমেজটা ওনার নিজের না, ইমেজটা হচ্ছে আনিস পাশ থেকে নামানো, সেই ইমেজ যেহেতু তার নিজের না, তো সেহেতু দেখানোই যায়, সেটা কপিরাইট না। তো গেল এটা, তাহলে আমরা এই জিনিসটা তো ক্লিয়ার। হ্যাঁ এখন সেম কাজগুলো আপনি এখন বারবার অনেক কিছু করতে পারেন, আপনি জাস্ট কি করবেন সিম্পলি, যেমন এটাতে যদি এখন এই সূর্যটা আপনি অনেক জায়গায় রাখতে চান, তাহলে জাস্ট অল্ট অফ প্রেস করে এই জায়গাতে ক্লিক করে এখানে একটা দিয়ে দিতে পারবেন সুন্দর করে, আশেপাশের অংশের ব্যাপারটা একটু দেখতে হবে। হুম ফ্লো অপাসিটি প্রয়োজনে কমাই নিয়ে, যখন এই ধরনের প্রবলেমগুলো হবে একটু ফ্লোটা কমাই নিয়ে, একটু অপাসিটি ইয়েটা ফ্লোটা কমাই নিয়ে, অপাসিটিটা কমাই নিয়ে, তাহলে পারফেক্টলি কাজ করবে। তারপরেও যদি প্রবলেম হয়, ও সরি এটা তো আমি মেইন ইমেজে করছি, এই জন্য মানে এই প্রবলেমগুলো মানে ম্যাচ করে তো প্রবলেম, তখন অন্য লেয়ারে যখন করবেন তখন এই যে হোয়াইটের জন্য এইটা, ব্ল্যাকের জন্য এটা আমরা ব্যবহার করলে এটা পারফেক্টলি ম্যাচ করবে, বোঝাই যাবে না কোনোভাবে। তাহলে আমরা ঠিক আছে, তাহলে ক্লোন স্ট্যাম্প টুল আমরা বুঝলাম। হ্যাঁ জি স্যার। জি স্যার এখন সময় প্রায় শেষের দিকে, আর একটা জিনিস দেখানো যাবে, এই এই জিনিসগুলো খুব সুন্দর ভাবে পারফেক্টলি ক্লোন করা যাবে। এই ছেলেটা যেরকম আছে সেরকমই যদি রাখতে না আছে, তাকে একটু ঘুরিয়ে রাখতে চান, তাকে সুন্দর করে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে তাকে হচ্ছে ক্লোন করেন এবং এই সাইডে রাখতে চান, তাহলে লম্বালম্বি জাস্ট এটাকে, তাকে লম্বালম্বি আপনি ইয়ে করেন। স্যার কোন আপু যেন কথা বলতেছে, আপনি বলেন মিট করতে একটু।
ওকে, তো এইভাবে আমরা কাজ কালেক্ট করব। অনেক অনেক কিছু লাগবে, ইভেন আমরা চাইলে যে হচ্ছে মানুষের মুখের কাছে স্যার আমি বাঘের মুখটা ক্লোন করে নিয়ে এসে বসাই, তাহলে কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? এখানে কি মাল্টিপ্লাই কাজ করবে? যাই যাই টিচার এখানে করবে, বাট ইউন টুলার ব্যাপারটা হচ্ছে মেলে নাই, এজন্য আর কি জিজ্ঞেস করলাম, যদি বলে মাল্টিপ্লাই দিলে কি মেলে যাবে কিনা। মাল্টিপ্লাই অবশ্যই কাজ করবে, কিন্তু আপনি যে অর্থে আগে আপনার কাজ করছে সে অর্থে লেয়ার বেসিসে কাজ করবে না, কারণ এটা যদি ক্লোন টুল ব্যাপার। মাল্টিপ্লাইয়ের যে কাজ, মাল্টিপ্লাই আপনার হোয়াইটটাকে সরিয়ে অন্যটা হাইলাইট করবে ডার্কটাকে, সে সেটা করেছে, এখানে কোনো হোয়াইটের ব্যাপারও নাই। আচ্ছা এই জায়গাতে এটা আমরা কিভাবে তাহলে ম্যাচ করাইতে পারি? ম্যাচ করাইতে পারি, ইটস অলরেডি ম্যাচ, এটা ম্যাচ না অলরেডি। আমি মনে হয় গাড়ির উদাহরণ দেওয়ার পরে আপনার এই এই কোশ্চেনটা করার দরকার নেই যে কিভাবে ম্যাচ করাইতে পারি। ব্যাপারটা এরকম না যে আমরা কোথাও জাস্ট জানাতন ভাবে গসাই দিব ওটা ম্যাচ হয়ে যাবে। আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি কি করতে চাচ্ছেন, কোন ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছেন। এবং আমি যেমন এই বাচ্চাটাকে আমি এই দিকে রাখাতে তার হাতের বিষয়টা ক্লিয়ার না, বাট আমি যদি বাম দিকে রাখতাম বা দুইটাকে একসাথে ক্লোন করতাম এটা আরেকটা ইমেজে পারফেক্টলি বসে যেত, রাইট? জি স্যার। ওইটা আগে থেকে আমাদের প্ল্যান করে নামতে হবে। হ্যাঁ, সেটাকে কন্ট্রোল জিরো আমরা একটু ফিট করে নিচ্ছি। এখন আমাদের কাজটি কন্ট্রোলের কাজটা আমরা অলরেডি শিখেছি, বাট তার উপরে কিছু রয়েছে, যেমন স্পোর্ট হিলিং ব্রাশ টুল, এটার কাজ আমরা করেছিলাম, মনে আছে? যে গাছটাকে সরিয়েছিলাম একটা ব্যাকগ্রাউন্ড থেকে। জি স্যার। জি স্যার, হিলিং ব্রাশ টুলটার সাথে ক্লোন স্ট্যাম্প টুলের হুবহু মিল আছে, একটু ডিফারেন্স। ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে অনেক বৃহৎ কাজ করে, আর হিলিং টুল হচ্ছে লিমিটেড কাজ করে। লিমিটেড কাজটা কেমন? একইভাবে যদি আমি এখানে হিলিং ব্রাশ টুলটা নিই, নতুন একটা লেয়ার নিলাম, এবং এখানেও আপনি কিন্তু কারেন্ট লেয়ার সিলেক্ট আছে, আছে না? কি করবেন স্যার? অল লেয়ার, অল লেয়ার সিলেক্ট করুন, সব আছে, এই অপশনটাও আছে, সোর্স আছে, দেখেন এখানে এভরিথিং আছে। এখানে আপনার আলাদা করে কোনো উইন্ডোজ ইয়ে নেই, কিন্তু এখানেই সব দেওয়া আছে। তো এখানে আপনি যে কাজটা করতে চান বা চাচ্ছেন, যেমন আমরা কোন অংশ দিয়ে শুরু করব, মনে করি যে আমি, আচ্ছা এই অংশটা, তো অল্টার প্রেস করে এখানে যদি ধরেন, সেও কিন্তু সে একইভাবে সোর্সটাকে কপি করে এবং এই জায়গাতে যদি ঘষা দেন চলে যাচ্ছে সুন্দর করে, ঠিক না? জি স্যার। বা এই অংশটাকে যদি অল্টার প্রেস করে আপনি ক্লোন করেন বা কপি করেন বা এখানে ঘষা দিলে চলে যাচ্ছে, বাট পরের অংশটা চলে আসছে, এটা আমরা দেখছি। তো এখানে আমরা ক্লোন এক্সাম্পল ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয় হচ্ছে ডিফারেন্ট। যেমন আমি এখান থেকে সোর্স নিয়ে আসছি, ক্লোন স্ট্যাম্প টুল একটু যে ডিফারেন্ট কাজটা করে সেটা এই জায়গাতে কপি করলাম। এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি এটাকে এই জায়গায় রাখি, সে আমাকে এই ব্যাকগ্রাউন্ড এর অনুপাতেই দিবে, ওইটা পরিষ্কার করে কখনোই ওই কালারটা তুলে এনে দিবে না, জিনিসটা বুঝছেন? জি স্যার। আচ্ছা জিনিসটা আবার ক্লিয়ার করি, আমি ক্লোন স্ট্যাম্প তুলে গেলাম, আমি যদি ক্লোন স্ট্যাম্প তুলে এটাকে ক্লোন করি, হুবহু ওইটাই আমাকে এখানে দিবে না, এখানে যেটা আছে এটা এই অনুপাতে হুবহু এটাই দিবে। কিন্তু ক্লোয়া হিলিংটা হচ্ছে বুঝতে পারে আপনি কোথা থেকে নিয়ে আসছেন এবং কোথায় বসাচ্ছেন, সে সে ব্যাকগ্রাউন্ডের পার্থক্যটা করতে পারে। আপনি এটাকেও যদি এই জায়গা থেকে কপি করে এই জায়গাতে বসান, এখানকার যে কালো ব্যাকগ্রাউন্ড সেটার সাথে সে কমপ্লিটলি ম্যাচ করার চেষ্টা করবে, যদি না পারে তখন সেটা দিয়ে দিবে। আচ্ছা এই যে এখান থেকে দেখেন আমি এটা কপি করলাম, এখানে সে ডিফারেন্সটা করতে পারছে না, বাট এখানে করতে পারছে, যতটুকু করতে পারছে। এখানকার চেহারা, এখানকার চেহারা কি সেম? সেম না, একটু ডার্ক আছে। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা হিলিং ব্রাশটা করব, সেটা আমাদের এই জায়গাতে খুব ভালো কাজে লাগবে। তো আমরা এটা হিলিং নিলাম, এবং এই ধরনের ইস্যু গুলো যখন আসবে, কারণ যেহেতু না আসে তখন এই জন্য যেটা করবেন, একদম কর্নারে নেবেন, নেওয়ার পরে শুধু বাম দিকে ঘষবেন, ডান দিকে গেলে কিন্তু সে অন্য ঝামেলাগুলো নিয়ে আসবে, একটু একটু করে, খুব সময় সাপেক্ষ হয়ে কাজগুলো, যখন কোনো কিছু রিমুভ করতে যাবেন আপনাকে খুব সময় নিয়ে জিনিসগুলো আস্তে 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 করতে হবে। এখানে ফ্লোটা অপাসিটিটা বাড়িয়ে দিই, ফ্লোটা একটু বাড়িয়ে দিই, আবার করি কাজগুলো। এটা কোনটা একটু দেখি তো। আচ্ছা এটা কি ব্রাশ টুল নিছেন স্যার? স্যার এটা ক্লোন টুল নিছেন তো?
হেলিং তুললেন নাই। বুঝছি, না না আচ্ছা, আমার আমি বলছি একটা করছি আর একটা, আমার ভালো হয়েছে এটা মন থাকাতে, এটা অফ রাখতে হবে, এই জন্য আমার উল্টা চলে আসছিল। আমরা আসলে যাব হিলিং এ, এখন যদি এটাকে হচ্ছে সোর্স করি এবং বাম দিকে, শুধু আমি বাম দিকে ঘুষি, তাহলে দেখেন পারফেক্টলি চলে যাচ্ছে। তখন আমার ক্লোন ছিল এবং ওটা ফ্লিপ করা ছিল, জি স্যার, ডাবলু বুঝি নাই। এভাবে ছোট্ট 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 করে আমরা এক জায়গাতে ক্লিক করব এবং এই জায়গাতে ক্লিক করবো, যেমন এখানে চুলটা যদি ক্লিক করি তাহলে এই জায়গাতে চুলটা, একটু না হলে আবার কন্ট্রোল জি দিয়ে ব্যাক দিয়ে আমরা এই কাজগুলো কমপ্লিট করব। এভাবে করে আস্তে আস্তে অবশ্যই বড় করে নেবেন, বড় করে নিয়ে ধীরে সুস্থ কাজ করবেন এখানকার যে প্রবলেমটা। তবে অন্যান্য প্রবলেম গুলো দেখার আগে, আচ্ছা আমরা যদি স্পোর্ট নিই তাহলে কি হবে কাজটা? সে ওই স্পট জায়গাতে গুলো ঘষা নিছি দিবেন যখন, স্পোর্ট গুলো যাবে, কিন্তু সে জি স্যার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্সটা করতে পারবে না। এই যে দেখেন ভালো করে যদি দেখেন, এটা বেশি হোয়াইট হয়ে গেছে না সাইডটা, জি স্যার, এটা মাথায় রাখতে হবে কোথায় স্পোর্টটা কাজ করবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্লিন, মাঝখানে এমন একটা জিনিস যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে ডিফারেন্ট, তখন আপনার স্পোর্টটা হাতে মানে 100% কাজ করবে। ওই ব্রাশ অথবা সেট এই করে জায়গাতে, নিতে হবে। হ্যাঁ এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডটাকে অবস্থা দেখে সেটা মাল্টিপ্লাই ডার্ক এন্ড স্কিন সেটা করে নিতে হবে। যেমন আমি যদি মাল্টিপ্লাই করে সে কাজটা করি, আমার এখানে যত হোয়াইট আছে সেই ধরনের জিনিসগুলো সে দূরে রেখে দিবে। তারপরে স্কিন যদি করি তাহলে হচ্ছে সে হোয়াইটটা রেখে ডার্ক অংশটা সরাই দিবে, কিন্তু ভালো কাজ করে অবশ্যই। যত সফটওয়্যার যাচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি আপডেট হচ্ছে, যেমন এই জায়গাগুলোতে আমরা দেখি এই জায়গাগুলোতে কতটা ডিফারেন্ট হয় নর্মালি যায়। ওকে, স্পোর্ট কাজটা যখন করবো একটু 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 করে মানে অবস্থা দেখে ঘষা দিবেন হালকা, খুব ব্রাশটা ছোট করে, ইমেজটা অনেক বড় করে নিয়ে, যেন ছোটখাটো প্রবলেম গুলো আপনার চোখে ধরা পড়ে এতে বুঝতে না পারে। তারপরে হচ্ছে বা হিলিং ব্রাশ টুলেও তো বললামই, হিলিং ব্রাশ টুলে আমরা যে অংশটা ক্লিন হয়ে যাবে, যেমন এখানে ব্রাশটা আর একটু ছোট করে প্রথমে হেয়ারের কপিটা করি এবং এই জায়গাতে দেন, তাহলে এখানকার এই অংশটা আসবে। বাট বুঝতে হবে যে এখান থেকে এটা আসলে আবার যদি এটা খারাপ লাগে, এটার কমপ্লিট কাজটা হচ্ছে আপনার বারবার করিয়ে ঠিক করে নেওয়া। ওকে, একটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে, আমরা এটাকে হাইড করছি, করে আরেকটা লেয়ার নিই। এরপরে আমাদের একটা রয়েছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি? প্যাচ যদি বলেন তাহলে প্যাচ মানে হচ্ছে তালি দেওয়া, কি দেওয়া? তালি দেওয়া তালি দেওয়া, বা আমরা যদি কি বলি এটা সেলাই করা। আমরা এই অংশটাকে এখানে সিলেক্ট করলাম, করে এটাকে টেনে ধরে, আচ্ছা তো এখানে একটা জিনিস যে জন্য আমি লেয়ারটা নিলাম ভুলে গেছি, প্যাচ টুল কাজ করে অলওয়েজ আপনার মেইন ইমেজে, অন্য লেয়ারের উপরে কাজ করবে না, কারণ এটা পিক্সেলটাকে রিরাইট করে অলওয়েজ মেইন লেয়ারে। তাহলে এখন যদি আপনি এটাকে করেন তখন আপনার যে মেসেজটা আসছিল এখন আর আসবে না। আচ্ছা এটাকে টেনে ধরে ওই জায়গায় রাখবেন যেখানকার কালার বা পরিষ্কার আপনি এই জায়গাতে দিতে চাচ্ছেন, এখানে দিলে মনে হয় এটা পারফেক্টলি ম্যাচ করে, বুঝতে ওইখানকার কার্ডটা পেরেছেন? নিয়ে নিবে স্যার, হ্যাঁ নিয়ে নেবে এই যে। তারপর এই জায়গাতেও কাজ সেম কাজটা করেন। আমরা মুভ জি টুলে স্যার, আছি, যাবো প্যাচ টুলে। দেখেন চলে গেছে না? জি স্যার, তারপরে তাহলে আমরা হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল, এটা এখন এই জায়গাতে দরকার হবে না, আমরা এটা নেক্সট দিন আরেকটা কাজে দেখব, কারণ এটা হচ্ছে আপনার এই অংশটাই মুভ করে চলে যাবে, ওই অংশটাই মুভ করে যাবে। আর প্যাচ টুলের কাজটা কি, আপনি যে অংশটা সিলেক্ট করবেন, আমি ওই জিনিসটা আবার দেখাচ্ছি, এটা একটু উল্টা পাল্টা ভাবে কাজ করে দেখাইতে হবে বুঝতে পারলে, যেমন এই মাথাটা এই জায়গা থেকে মুভ করে চলে যাবে, এটা ঠিক আছে? একটা ক্লোনের মতো হ্যাঁ, কিন্তু এটা আপনার মুভ করতে পারে, ক্লোনটা হচ্ছে আপনার এরিয়াটা ফুল নিয়ে আর এটা ওটা সিলেক্টেড, যে এরিয়া সিলেক্ট করবেন সেই এরিয়াতেই সিলেক্টেড মুভ করতে পারে। আর প্যাচ টুলের কাজটা কি, টুল যেটা স্যার, করে ওই যে হ্যাঁ যে এরিয়াটাকে আপনি সিলেক্ট করে দিবেন সেই এরিয়াটাকে যেখানে মুভ করবেন সেই অংশটা কপি হবে,
ঠিক আছে, কিন্তু প্যাচ টুল সবসময় নিজের লেয়ারের উপরে কাজ করবে, কিন্তু আপনার এই কন্টেন্ট আওয়ার টুলটা এটা তো একই, কন্টেন্ট আওয়ার টুলটা আবার যে কোনো লেয়ারের উপরে আপনার কাজ করবে। কন্টেন্ট আওয়ার টুল যে কোনো লেয়ারের উপরে আপনি এটাকে কাজ করাইতে পারবেন, কিন্তু আপনার সেক্ষেত্রে কাজ কেন হচ্ছে না এটাকে সিলেক্ট করে থাকতে হবে। কাজ করছে না? জি স্যার। আচ্ছা, এটা যে কাজ করে তার প্রমাণটাও আমরা একটু দেখি। এই যে দেখেন, যতটুকু আমরা প্যাস্টুলের কাজ করেছি ততটুকু কিন্তু এখানে সে আমাকে শো করেছে। তো এটাই বিষয়, এরকম একটা ইমেজ নিয়ে আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি বিষয়টা, এই জন্য যে এরকম ইমেজ নিয়ে আপনার নিজেরা যে প্রবলেম গুলো আছে থাকছে, যেমন এখানে কিছু কিছু স্পটল দিয়ে কাজ করবে, কিছু জিনিস হেলিশ মিরিং ব্রাশ দিয়ে এটা কাজ করবে, আপনি জাস্ট কি এই যে ছোট ব্রাশটা ছোট করে এই জায়গা থেকে কপি নিয়ে এটাকে জাস্ট একটু সামান্য, তারপরে এখানে হচ্ছে ওকে ব্যাকগ্রাউন্ডের সাথে পার্থক্যটা বোঝা যাচ্ছে, তাহলে স্পট স্পট হিলিং দিয়ে সরাই দেন, তারপরে হচ্ছে আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে যে জায়গাতে করলে কাজ হবে সেটা, যেমন এখানে এই জায়গাতে খুব ছোট্ট করে নিয়ে যদি এই জায়গাতে ঘষি সামান্য, আপনি বৃহৎ অংশ করতে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, এইটুকু নিয়ে খুবই টুকু সামান্য দেখেন আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে এই কাজটা সময় সাপেক্ষ, আমরা বলে দিয়ে যদি নিজেরা ট্রাই করে করতে পারি তাহলে সময় নষ্ট করে আসলে ক্লাসে কোনো মানে হয় না। আর যেহেতু দেখিয়ে দিলাম, আপনারা নতুন একটা ইমেজ নিয়ে জিনিসটা ট্রাই করবেন, ঠিক আছে? তারপরে এখানে তখন ক্লোন স্ট্যাম্প টুল কাজ না করলে আপনি এবার হিলিং ব্রাশ টুল নেন, তাহলে সে আপনার ব্যাকগ্রাউন্ডের ঝামেলা একেবারেই সরিয়ে দেবে। এই যে খুব বেশি মানে একটু বড় ইমেজ নিয়ে, এটা রেজুলেশন অনেক কম হওয়াতে কিছু জিনিস কাজ করতে আমাদের একটু ঝামেলা হবে, বাট আলটিমেটলি আমরা এটা ধৈর্য ধরে লাগলে 5-7 ঘন্টা সময় ব্যয় করে অবশ্যই পারবো, পারবো এমন কোনো কথা নেই। বাট আপনারা এই ইমেজটা যখন নিবেন, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, টুলসে ক্লিক করবেন, টুলস থেকে সাইজ, সাইজ থেকে লার্জ, আমার এটা বাংলায় দেখাচ্ছে তো আপনাদের ইংলিশ দেখালে ইংলিশ, এখান থেকে নিবেন। তাহলে এই কাজটা সবার জন্য জমা দেওয়া ম্যান্ডেটরি, অ্যাজ ওয়েল অ্যাজ জি স্যার ক্লোন স্ট্যাম্প টুল, এবং এটা মাস্ট।